রাজ্য বিজেপি মহিলা মোর্চার তরফে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে গতকাল ধর্ণা কর্মসূচি নেওয়া হয়েছিল। উপস্থিত আছেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। রাজ্যে এই পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল এদিন। দিকে দিকে চলছে শেষ দিনের মনোনয়ন জমা দেওয়ার কাজ। পাঁচ দিনব্যাপী যে সন্ত্রাস চলছে তার বিরুদ্ধেই ধর্ণা দিল গতকাল রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরের সামনে বিজেপির মহিলা মোর্চা বাহিনী। দেখে থাকুন সমাচার টিভি বাংলা। যেভাবে প্রথম দিন থেকে নির্বাচন ঘোষণা হওয়া এবং তারপর থেকে নির্বাচনে একের পর এক নমিনেশন দিতে যাওয়ার সময় যে ধরনের বাধার সম্মুখীন হওয়া, যে ধরনের অত্যাচার সংঘটিত হওয়া, বিভিন্ন আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যারা নমিনেশন দিতে যাচ্ছে তারা মারধর খেয়েছে, তাদের ওপর অত্যাচার হয়েছে, মহিলাদের ওপর অত্যাচার হয়েছে, বিভিন্ন ভয়ভীতি দেখানো হয়েছে। শুধু তাই নয়, বলা হচ্ছে যে যারা ভারতীয় জনতা পার্টির হয়ে নমিনেশন জমা দেবে তাদের মুন্ডু নিয়ে খেলা হবে। অর্থাৎ এই ধরনের মেরে ফেলার যে হুমকি সেই রকমও আসছে মহিলাদের, এবং নমিনেশন দিতে গিয়ে তাদের নমিনেশন পেপারও ছিঁড়ে ফেলা হচ্ছে। তো এই রকম পরিস্থিতিতে একটা ভোট হচ্ছে, সেখানে নমিনেশনই দিতে পারার পরিবেশ নেই। এই দায় কার? এই দায় নির্বাচন কমিশনের, এই দায় শাসক দলের। তো স্বভাবতই আমরা চাইছি কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে এবং এই নমিনেশন হোক এবং এই ভোট হোক, এবং যারা নমিনেশন দিতে পারেননি তাদের নমিনেশন দেওয়ার ব্যবস্থা করুক এই ইলেকশন কমিশনের। আমি ফাল্গুনী পাত্র, ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার সভাপতি।